টাইগারদের বিশ্বকাপ মিশনের খবর সংগ্রহে যুক্তরাষ্ট্রে রয়েছেন সহকর্মী তাহমিদ অমিত কেমন হলো লাল সবুজের জার্সি ডালাস থেকে সেই খবর খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত দর্শক দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি আপনারা এর মধ্যে দেখে ফেলেছেন বিশ্বকাপ জার্সিটা আমাদের হাতেও এসেছে আমরা আসলে দেখতে চাই আমাদের সঙ্গে একজন দর্শক আছেন বক্তিয়ার ভাই তিনি জার্সিটা পেয়েছেন ভাইয়াকে অভিনন্দন জার্সি পেয়েছেন আমরা জার্সিটা দেখতে চাই কেমন হয়েছে এবার জার্সিটা আমরা এর আগেও দর্শক বলেছিলাম যে লাল সবুজের বাইরে আরেকটা রঙ ব্যবহার করা হবে জার্সিতে সেই রঙটা আমরা বলতে পারিনি সেটা কী রঙ এখন আমরা জার্সিটা হাতে পাওয়ার পর সেটা স্পষ্ট হয়ে গেছে একটা সোনালি রঙ ব্যবহার করা হয়েছে খুব ক্লোজলি যদি দেখার চেষ্টা করেন যে জার্সিটা এবার এরকম এবং একটা বাঘের টেক্সচার যে ব্যবহার করা হয়েছে সেটা হাত থেকে এই পর্যন্ত পিঠের এই পর্যন্ত এসছে জার্সি লাল সবুজ যে রঙটা ব্যবহার করা হয়েছে একই সঙ্গে একটা সোনালি কালারও ব্যবহার করা হয়েছে জার্সি এবং আশা করা হচ্ছে আপনার এই জার্সিটা ভালো না লাগার কোনো নেই কারণ নেই এই জার্সিটা পথ করে উঠবে সেই যুক্তরাষ্ট্রে বা ওয়েস্ট ইন্ডিজে সেটা নিশ্চয়ই আপনাদের স্বপ্ন ভালো থাকবেন তাফেদ আহমেদ যমুনা স্পোর্টস যুক্তরাষ্ট্র